ঢাকার নিউমার্কেট এলাকায় সংঘর্ষে নাহিদকে হত্যায় জড়িত ঢাকা কলেজের ছাত্র সিয়াম এবং সংঘর্ষে সূত্রপাতকারী ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারী বাপ্পি ও সজীবকে গ্রেফতার করেছে র‍্যাব। সকালে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান র‍্যাব পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন। কাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 18 ও 19 এপ্রিল ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেট ব্যবসায়ীদের 18 ঘন্টার সংঘর্ষে নিহত হয় দুজন। নিউমার্কেট থানায় দুটি মামলা হলে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘর্ষের সূত্রপাতকারী নিউমার্কেটের দোকান কর্মচারী মোয়াজ্জেম হোসেন সজীব এবং মেহেদি হাসান বাপ্পিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, বাপ্পি তার বেশভূষা পরিবর্তন করেন, বেশভূষা পরিবর্তন করে সে চুল কেটে এবং সজীবও তার বেশভূষা পরিবর্তন করেন, করে তারা কক্সবাজারের বিভিন্ন হোটেলে তারা সিবি দেন এবং সেখানে তারা চাকরির জন্য চেষ্টা করতে থাকেন। র‍্যাব 2 এর আভিযানিক টিম কক্সবাজার থেকে বাপ্পি ও সজীবকে গ্রেফতার করে। সংঘর্ষের জেরে নাহিদকে কুপিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ঢাকা কলেজ শিক্ষার্থী সিয়ামকে গ্রেপ্তার করে র‍্যাব। ঘটনার পরবর্তীতে সিয়াম সেও আত্মগোপনে চলে যায়। র‍্যাব 3 এর আভিযানিক টিম শরীয়তপুর এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করে। সংঘর্ষের ঘটনায় হত্যাসহ 5 মামলায় আরও যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান কমান্ডার খন্দকার আলময়ীন। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।